15 বছর পর আবারও একসাথে অভিনয় করছেন রিয়াজ মম। অনন্য মামুন পরিচালিত রেডিও সিনেমায় দেখা যাবে তাদের, যে ছবির দৃশ্য ধারণ চলছে মানিকগঞ্জের এক চরে। এর আগে দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে একসাথে অভিনয় করেছিলেন রিয়াজ মম, যেটি ছিল মমর প্রথম ছবি। 1971 সালের 7 মার্চের ভাষণ থেকে শুরু করে 16ই ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধাদের নানাভাবে সাহস জুগিয়েছে, অনুপ্রাণিত করেছে রেডিও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। 7ই মার্চে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যে স্বাধীনতার ডাক আসে, তা 7.5 কোটি বাঙালির কাছে পৌঁছায় রেডিওর মাধ্যমে। আর সেই ঘটনাকে উপজীব্য করেই চলচ্চিত্র নির্মাণ করছেন অনন্য মামুন। ছবির নাম রেডিও। দারুচিনি দ্বীপের পর এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ 14 বছর পর বড় পর্দায় এক হয়েছেন রিয়াজ মম। সিনেমায় 71-এর প্রত্যন্ত এক গ্রামের প্রতিবাদী নারীর ভূমিকায় দেখা যাবে মমকে। যেহেতু 7ই মার্চের ভাষণ এবং 7ই মার্চ বাঙালির 71-এর যে সময়ে অনেক বড় ঘটনা এখনো, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এই কাজটা ইন্টারেস্টিং হতে পারে, প্লটটা আমাদের কথা বলে। রূপালীর চরিত্র হচ্ছে সে ওই সময়ের গ্রামের আর সবার মতোই, কিন্তু সে প্রতিবাদ করতে জানে, লেখাপড়া করেছে, মাস্টার মশাইয়ের সাথে তার একটি প্রণয়ের সম্পর্ক আছে। 71-এর এক প্রতিবাদী কণ্ঠস্বর আর গ্রামের শিক্ষকের ভূমিকায় সিনেমাটিতে অভিনয় করেছেন রিয়াজ। দীর্ঘদিন পর ঐতিহাসিক পটভূমির এমন গল্পে কাজ করতে পেরে বেশ খুশি এই নায়ক। চরিত্রটা হচ্ছে একজন মাস্টারের চরিত্র, যে মাস্টার মানুষের অন্তরে আলো জ্বালে স্বাধীনতার পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, স্বাধীন বাংলাদেশের পক্ষে। মাস্টার একজন প্রতিবাদী মানুষ, যে মানুষের কথা বলে। এ ধরনের একটি পিরিয়ডিক্যাল ছবি তৈরি করতে গেলে অনেক লিমিটেশনস থাকে, বাজেটের ব্যাপার থাকে, অনেক রকমের ঘাটতি থাকে। সো তার মধ্যে উদ্যোগটা মহান, উদ্যোগটা চমৎকার, যে কারণে আমরা আসলে সব ধরনের স্যাক্রিফাইস করে চেষ্টা করছি ভালো কিছু করতে। যাই না কতটুকু হবে, বাকিটা নির্ভর করবে ছবি শেষ হওয়ার পরে বলতে পারবো হয়তো। মানিকগঞ্জের হরিরামপুর থানার গঙ্গা হরদিয়া গ্রামের পদ্মার পারে চলছে রেডিও সিনেমার শুটিং। গল্পের প্রয়োজনেই এমন লোকেশনে শুটিং হচ্ছে বলে জানান পরিচালক। আসলে এটা অনেক জায়গায় শুটিং করার মতো সাবজেক্ট না, এটা একটা পানিবেষ্টিত গ্রামের গল্প, যে গ্রামের মানুষ চারদিকে পানি এবং তাদের কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে রেডিও, এরকম একটা গল্প। এবং পুরো ফিল্মের গল্পটাই এই এলাকাতেই শুট হচ্ছে। রেডিও আমরা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালের জন্য বানাচ্ছি। আমরা আগে ফেস্টিভ্যালে জয়েন করব, আফটার দ্যাট ডিসিশন নিব যে এটা ওটিটিতে রিলিজ করব নাকি হলে রিলিজ করব। রিয়াজ মমর পাশাপাশি রেডিও ছবিতে আরও অভিনয় করছেন নাদের চৌধুরী, প্রাণ রায়, শফিউল আলম বাবু। নির্মাতা জানান টানা শুটিং শেষে 7 মার্চ হবে সিনেমাটির প্রিমিয়ার। মাকসুদুল হকিমু, চ্যানেল 24, ঢাকা।